আজকে এসে গেছি মিষ্টি রেসিপি নিয়ে। ঘরে মিষ্টি নেই অথচ মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, তো ঘরেতেই তৈরি করে ফেলুন দোকানের মতো মিষ্টি, আর তৈরি হয়ে যাবে মাত্র 15-20 মিনিটের মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। তো নবপাঁচফোড়নে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 1/2 বাটি চিনি। তো এই বাটির মাপেই আমি সব কিছু দেবো। চিনিটা কিন্তু গুঁড়ো করা আছে, গোটা চিনি দিলে পাক হতে একটু দেরি হবে। আর দেবো 1/2 বাটি গুঁড়ো দুধ, দেবো 2 টেবিলস্পুন ময়দা। ময়দাটা কিন্তু ড্রাই রোস্ট করা আছে, শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি, না হলে ময়দার কাঁচা ভাবটা একটু থেকে যেত, তাতে করে একটু গন্ধ লাগতো। তো 2 টেবিলস্পুন ময়দা দিলাম। আর দেবো 1/2 বাটি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর যদি ঘরে না থাকে, খোয়া ক্ষীরের জায়গায় কিন্তু 1/2 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলেও চলবে। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে, আর ঘষে ঘষে মাখতে হবে, যাতে করে সব উপকরণগুলো একভাবে মিশে যায় আর খোয়া ক্ষীরটাও খুব ভালো করে মিশে যায়। খোয়া ক্ষীরটায় একটু দানা দানা ভাব থাকে, তো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন জল। জলটা কিন্তু একদম অল্প দিতে হবে, আর খুব সাবধানে দিতে হবে, জল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এটা খুব নরম হয়ে যাবে মাখাটা। যেহেতু চিনি আছে, একটু জল পড়লে চিনিটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে, আর গুঁড়ো দুধ খোয়া ক্ষীর সবই জল পেলেই কিন্তু অনেকটা বেশি পাতলা হয়ে যাবে, তাই খুব সাবধানে জলের পরিমাণটা দিতে হবে। চামচে করে মেপে দরকার হলে দিতে পারেন। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে এভাবে ঘষে ঘষে আগে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব চটচটে হবে, তো তাতে ভয় পাওয়ার কিছু নেই। খুব ভালো করে মেখে নিয়ে যে কোনো স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে কাঁচি কাঁচি কিন্তু তুলে নিতে হবে, না হলে হাতে করে বাটি থেকে তুলতে একটু অসুবিধা হবে। তো খুব ভালো করে এভাবে ঘষে ঘষে মেখে নেব। তো দেখুন মাখা হয়ে গেছে আর একটু চটচটে ভাব রয়েছে, তো এই রকম হবে কিন্তু ব্যাটারটা। এবারে একটা কড়া নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, 1 টিস্পুন ঘি দিয়ে একটু কড়ার মধ্যে ছড়িয়ে নিয়ে এর মধ্যে যে ব্যাটারটা এতক্ষণ ধরে মাখলাম সেটা দিয়ে দেবো। তারপরে কড়াতে 2-3 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি পাক দেব না, তাহলে কিন্তু মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো ব্যাটারটা পুরোটা নিয়ে এইভাবে ঘষে ঘষে সন্দেশের পাকটা দেব। এইভাবে ঘিটা মাখিয়ে নেব, নিয়ে সন্দেশের পাকটা দেব। তো নাড়াচাড়া করতে গিয়ে আপনারাই বুঝতে পারবেন, দেখুন এরকম কড়া থেকে আস্তে আস্তে নিজে থেকেই উঠে আসবে। যখন চটচটে ভাবটা চলে যাবে, কড়া থেকে নিজে থেকেই উঠে আসবে এরকম সুন্দরভাবে, তার মানে কিন্তু পাকটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেব আর এই ডোটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এই সময় কিন্তু সন্দেশটা হালকা গরম আছে, সন্দেশটা কিন্তু হালকা গরম থাকতে হবে, মানে হাতে সহ্য করা যাবে এই রকম গরমেই কিন্তু তৈরি করে নিতে হবে। তা হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে করে হাতে লেগে না যায়। এবারে ছোট ছোট করে ডো কেটে নেব, যেমন সাইজের আপনারা বানাবেন সেই রকম সাইজেরই ডো তৈরি করে নেবেন। আর এটাকে আপনারা কিন্তু বরফির মতো বানিয়ে ফেলতে পারেন, তখন বরফির মতো বানানোর জন্য প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে বরফির আকারে সমানভাবে কেটে নিতে পারেন। তো আজকে আমি ছাঁচে ফেলে করব। তো এবারে এই ছাঁচটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, না হলে ছাঁচ থেকে বেরোতে অসুবিধা হবে, ছাঁচে আটকে থাকবে। তো এবারে এক একটা করে ডো নেব, নিয়ে এই রকম চেপে চেপে দেব, খুব ভালো করে প্রেস করব, না হলে কিন্তু সন্দেশের মধ্যে ছাঁচের যে ছাপটা, যে ডিজাইনটা, সেটা পড়বে না। তো খুব ভালো করে চারদিক থেকে এইভাবে চেপে চেপে দেব, দিয়ে হাতের তালু দিয়ে এভাবে চাপবো যাতে করে উপরটাও প্লেন হয়ে যায়। তারপরে এরকম হালকা হাতে তুলে নেব। তো দেখুন কত সুন্দর ছাঁচের ডিজাইন এসে গেছে, তুলতে গিয়ে হালকা একটু বেঁকে যেতে পারে, তো সেটা হাত দিয়ে এভাবে সোজা করে নেবেন। দেখুন কত সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেল। এবারে সব কটাই আমি এইভাবেই তৈরি করে নেব, আপনারা কিন্তু যে কোনো শেপেরই তৈরি করতে পারেন। তো সব কটা মিষ্টি তৈরি হয়ে গেছে,
तो मिष्टी रेसिपिटा अपन केम लगल एक भलो लगले एक लाइक करबें और हमार चैनल नतून बंधुरा प्लिज चैनल के सबसक्राइब कर और पशे थका बेल आइकन ऑन कर देवें जाते सकल नतून रान्नार नोटिफिकेशन अपन का पहुँचे जाए सवार आगे और बाड़ी रेसिपिटा अवश्य तैरी करबें खूब ताड़ाताड़ी हो जाए खूब अल्प खरचे तैरी हो जाए यहीटुकू दूध दिए किन्तु देखुन आठखाना सन्देश किन्तु तैरी हो गए तो बाड़ी तैरी करे आमाय जानाबें केमन हलो आज के आसछि सबाई खूब भलो थाकबें नमस्कार।